নমস্কার, আপনারা দেখছেন বর্তমানের কথা। আমি অঙ্কিতা আসছি বিস্তারিত খবরে। তবে কি কোনো মুখ ছাড়াই এবার উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ পৌরসভার পুননির্বাচনে লড়াই করতে চলেছে তৃণমূল কংগ্রেস? হ্যাঁ, প্রশ্ন ওঠাই স্বাভাবিক, কারণ পুননির্বাচনে দলের মুখ এখনো ঠিক না হলেও প্রচারে কিন্তু তোড়জোড় শুরু করে দিয়েছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব। আগামী 27 ফেব্রুয়ারি সম্ভাব্য পুননির্বাচনে দিনক্ষণ ধরে নিয়েই এই প্রস্তুতি শুরু করে দিয়েছে তৃণমূলের মাদার যুব ও ছাত্র সংগঠন কালিয়াগঞ্জে। নির্বাচনে দলের প্রধান মুখ হচ্ছেন কিংবা কাউন্সিলর হিসেবে কাকে প্রজেক্ট করা হবে তা নিয়ে কর্মীদের পাশাপাশি দলীয় নেতৃত্বদের একাংশের মধ্যেই দেখা দিয়েছে প্রশ্ন। যদিও জেলা তৃণমূল সভাপতি কানাইয়ালাল আগরওয়ালের বক্তব্য, মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের মুখ, পৃথকভাবে মুখের প্রয়োজন পড়বেন না। আজ কালিয়াগঞ্জের 12 নম্বর ওয়ার্ডের কল্পতরু ভবনে কালিয়াগঞ্জ তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে সাংগঠনিক বৈঠক করা হয়। সেই বৈঠকে আসন্ন কালিয়াগঞ্জ পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে কালিয়াগঞ্জের তৃণমূল ছাত্র পরিষদের ভূমিকা কি হবে সে নিয়ে বিশদ ব্যাখ্যা দেন তৃণমূল ছাত্র পরিষদের জেলা সভাপতি অনুপ কর, তৃণমূল নেতা অসীম ঘোষ, কালিয়াগঞ্জের বিধায়ক সৌমেন রায়, কালিয়াগঞ্জ তৃণমূল সহ সভাপতি সুচিত সরকার, প্রাক্তন বিধায়ক তপনদেব সিংহ, তৃণমূল নেতা বসন্ত রায়। এদিন এই বৈঠকটি পরিচালনা করেন কালিয়াগঞ্জের তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি অমর গুপ্তা। এই বৈঠককে প্রত্যেক নেতাই এই দিন তৃণমূল ছাত্র পরিষদের প্রতিটি কর্মীর প্রতি আবেদন রাখেন যে আগামী পৌরসভা নির্বাচনে কালিয়াগঞ্জ পৌরসভা বিপুল ভোটে জয়ী হতে পারে তৃণমূল, সেজন্য তৃণমূল ছাত্র পরিষদের কর্মীদের মাঠে ময়দানে নেমে কাজ করার। এদিন তৃণমূলের নেতৃত্বরা আরো বলেন, বাংলায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সারা বাংলার সাথে সাথে কালিয়াগঞ্জ পৌরসভায় উন্নয়ন ঢেলে দিয়েছেন, তাই এই উন্নয়নকে ঢাল করে নিয়ে আগামী পৌরসভা নির্বাচনে যাতে 17টি আসনে তৃণমূল জয়ী হতে পারে সেই লক্ষ্যেই কাজ করতে হবে। এদিন এই তৃণমূল ছাত্র পরিষদের এই বৈঠককে ঘিরে ছাত্র ছাত্রীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। প্রত্যেকটি ওয়ার্ড থেকে তৃণমূল ছাত্র পরিষদের কর্মীরা উপস্থিত হয়েছিলেন। উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ থেকে তন্ময় চক্রবর্তী এবং শুভ আচার্যের বিশেষ রিপোর্ট দেখুন আজকে বর্তমান কথার পর্দায়। এই বিশ্বাসটা আমি বলবো যেন আমার পর আমাদের পর আপনি নেতৃত্বরা আর প্রত্যেকটা এরপরে আমরা আরেকদিন বসবো শুধুমাত্র ছাত্রীদের নিয়ে। সেখানে আমরা ভেবেছি যে কালিয়াগঞ্জ সহ তৃণমূল ছাত্রদের পক্ষ থেকে কন্যাশ্রীর একটা টিম আমরা করবো বেঁধে, যারা ভোট প্রচারে প্রতিটা ওয়ার্ডে বাড়ি বাড়ি গিয়ে প্রচার করবে এবং তাতে আমাদের মনে হয় অনেকটা একটা ভালো প্রচার হবে এবং ভালো দিক আমরা দেখতে পারবো। এবং তার সাথেই এখন কিছু বক্তব্য দেওয়ার জন্য এবং আমাদের অনুপ্রাণিত করার জন্য টাউন প্রেসিডেন্ট আমাদের সুযোগ থাকে আমাদের 27 ফেব্রুয়ারি যে নির্বাচনের ঘন্টা বেজে গেছে সেই নির্বাচনকে কেন্দ্র করে পৌঁছে দিতে পারো তাহলে দলের প্রচার যে কোনো সংগঠনে দলের ছাত্র সংগঠন হচ্ছে সেই সংগঠনের সবচেয়ে বড় ভিত। একটা বিল্ডিং তৈরি হওয়ার ক্ষেত্রে যেমন পিলারের গুরুত্বটা অপরিসীম, ঠিক সেইরূপ একটা সংগঠন সমৃদ্ধিশালী হওয়ার ক্ষেত্রে, একটা দল সংগঠিত হওয়ার ক্ষেত্রে তৃণমূল কংগ্রেসের ভিত্তাই হচ্ছে তৃণমূল ছাত্র পরিষদ। এবং আজকে যারা তোমরা তৃণমূল ছাত্র পরিষদটা করছো ছাত্রদের সুযোগ সুবিধা থেকে ছাত্রদের দুঃখ বেদনা থেকে সমস্ত কিছুর পাশে থেকে তোমরা লড়াই করছো এবং কালিয়াগঞ্জের উন্নয়নের ক্ষেত্রেও তোমরা যেভাবে লড়াই করছো, আমি অনুরোধ করব যে আগামী পৌর নির্বাচনে কালিয়াগঞ্জের তৃণমূল ছাত্র পরিষদের পৌর নির্বাচনের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা হতে চলেছে। এবং আজকে যারা ছাত্র আছো তারা আগামী দিন হয়তো কেউ তোমাদের মধ্যে থেকে এমএলএও হতে পারে, কেউ বা মন্ত্রীও হতে পারে, রাজনীতির কথা বলছি আমি এখানটায়, নিজ নিজ কর্মজীবনে তো তোমরা অবশ্যই প্রতিষ্ঠিত হওয়া,
তার বাহিরেও যে রাজনৈতিক জীবন সামাজিক জীবন সেখানে কেউ বা এমএলএ কেউ বা মন্ত্রী কেউ বা যে আমাদের এই ছাত্রদের মধ্যে থেকে আগামী দিনে কেউ ভারতবর্ষের গুরুত্বপূর্ণ জায়গায় যাবে না বা বাংলার রাজনীতির গুরুত্বপূর্ণ জায়গায় যাবে না সে কথা কিন্তু আমরা কেউ ফলক করে বলতে পারি না কারণ ছাত্ররাই মূল স্তম্ভ এবং এই পৌর নির্বাচনে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যেভাবে বাংলার উন্নয়নের সাথে সাথে কালিয়াগঞ্জ পৌরসভায় উন্নয়নটাকে ঢেলে দিয়েছে আমরা কয়েক বছর আগে ফিরে যাই কালিয়াগঞ্জ পৌরসভায় না ছিল ঠিকঠাক রাস্তা না ছিল কালিয়াগঞ্জ শহরের সৌন্দর্যায়ন না ছিল কালিয়াগঞ্জ শহরের বাস স্ট্যান্ড না ছিল কালিয়াগঞ্জ শহরের কোন পার্ক না ছিল কালিয়াগঞ্জ শহরের ট্রাক টার্মিনাল না ছিল কালিয়াগঞ্জ শহরের সুন্দর একটি শ্মশান আজকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় মমতা ব্যানার্জির পৌর বোর্ডের দ্বারা কালিয়াগঞ্জের যে উন্নয়ন হয়েছে সেই উন্নয়নকে আগামী পৌরসভার মধ্যে দিয়ে 17টি আসনে 17-0 করে বিরোধীদের কালিয়াগঞ্জ থেকে নিক্ষেপ করে তৃণমূল কংগ্রেসের পৌর বোর্ড গঠন করে যাতে আগামী দিনে কালিয়াগঞ্জকে আমরা আবার সুন্দর করে আরো বেশি সুন্দর করে সাজিয়ে তুলতে পারি তার জন্য কিন্তু ছাত্রদের ভূমিকাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা।